দীনতা অর্জুনের দৈন্য ছিল না? ছিল না, ভগবানকে পেয়েছে তো। দুর্যোধনের দাম্ভিকতা ছিল না? ছিল না, ভগবানকে হারিয়েছে কিনা বলুন। তাহলে যেখানে দীনতা, আচ্ছা বলুন তো আপনারা, জল উঁচুতে বাঁধে না খালাতে বাঁধে? জল কোথায় বাঁধে? জলকে যদি এক কলসি জল ঢেলে দেওয়া যায় তো জলটা গড়িয়ে গড়িয়ে কোথায় গিয়ে বসবে? তো এই জগতে যে যত নিচু হতে পারবে ভগবানের কৃপারূপ বাড়িটা সেখানেই গিয়ে ঠিক না, উঁচু জায়গায় গিয়ে জল ঠেলে উঠে কখনো দাঁড়াবে না, এটা সত্য কিনা? সেই জন্য আমাদের জানা দরকার যে মহাপ্রভু আচরণ মুখে শিক্ষা দিলেন, দীনতা করে সেখানে বসলেন, কেশব কাশ্মীরির মতো পণ্ডিতকে নবদ্বীপে গঙ্গার তীরে হারিয়ে দিলেন, কিন্তু কোনো দাম্ভিকতা প্রকাশ করলেন না। যখন তার শিষ্যরা দেখলেন যে কেশব কাশ্মীরি বিখ্যাত পণ্ডিত মা সরস্বতীর বরপুত্র হেরে গেছে, তখন সেই নিমাই পণ্ডিতের ছাত্ররা সবাই হো হো করে হেসে উঠেছিলেন, হ্যাঁ হেরে গেছে হেরে গেছে হেরে গেছে। তো মহাপ্রভু বললেন, অর্থাৎ নিমাই পণ্ডিত বললেন, না 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 তোমরা এরকম হাসবে না, বসো তোমরা সবাই বসো। উনি হচ্ছেন দিগ্বিজয়ী পণ্ডিত, উনি বহু দূর থেকে আসছেন, হয়তো উনি ক্লান্ত হয়ে গেছেন, তার জন্য হয়তো আজকের প্রশ্নের উত্তরটা ঠিক মতো হচ্ছে না। আগামীকাল আবার, আজকের এই পর্যন্ত থাক, আগামীকাল আবার আমরা এখান থেকে আবার শ্রবণ শুরু করব। হ্যাঁ আজ আপনি অসুস্থ, এখন আপনি গিয়ে ফিরে যান। তাহলে মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু কিভাবে দৈন্য প্রকাশ করে হেরে যাওয়া ব্যক্তিকে তাকে কিভাবে সম্মান প্রদর্শন করলেন, নিজে ছোট হয়েও হ্যাঁ নিজে তাকে জয়ের একটা কি সম্বর্ধনার মতো জয়ের জয়ের টিকা তার, উনি অনেক বড়, উনি অনেক বড় পণ্ডিত বলে তাকে প্রশংসা করে তাকে পাঠিয়ে দিলেন। তাহলে এখানে দীনতা এবং দৈনতার দুটো একটা লক্ষণ আমরা দু একটা উদাহরণ মুখে শ্রবণ করে আসলাম। এখানে বিষয়টা আমার জড়জগৎ, জড়জগতের সমস্ত মানুষের বিষয়টা আছে কি দাম্ভিকতা। তো আমরা যে জায়গায় বাস করি যে কি জড়জগৎ, মানে যে জগতের কোনো প্রাণ